স্বাগত। করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। শুরুতে বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 90 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে 36,84,348 জন আছেন করোনার মৃদু ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1% আছে অতিমাত্রার ঝুঁকিতে, যার সংখ্যা 54,736। কোভিড-19 এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 4,70,822, আক্রান্তের সংখ্যা 90,51,949, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 48,42,043 জন। গেল 24 ঘন্টায় সারা বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একদিনে 1,83,000 মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-19, আর মারা গেছেন 3,627 জন। আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে 23,56,657 জন করোনা আক্রান্ত, মারা গেছে 1,22,247 জন। আক্রান্ত ও মৃত্যুর তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে 10,86,990 জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 5,84,680, মৃতের সংখ্যা 8,000-এর বেশি। দ্রুত আক্রান্তে চতুর্থ শীর্ষ দেশ ভারতে 4,26,910 জন সংক্রমিত হয়েছে করোনায়, প্রাণ হারিয়েছেন 13,703 জন। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা 42,632, আক্রান্তের সংখ্যা 3,04,331। স্পেনে মারা গেছে 28,323 এবং দেশটিতে আক্রান্তের সংখ্যা 2,93,352। আক্রান্তের শীর্ষ সাতে উঠে আসা পেরুতে মৃতের সংখ্যা 8,045। কোভিড-19 সংক্রমিত হয়েছে 2,54,936 জনের শরীরে। গেল 24 ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে উৎপত্তির পরে ইউরোপ একসময় প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠলেও এখন সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে 2 আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। সংক্রমণ এবং মৃতের হিসেবে প্রথমেই আছে যুক্তরাষ্ট্র। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণ করতে না পারায় শঙ্কায় আছে সেকেন্ড ওয়েভ বা পরবর্তী পর্যায়ে বিস্তার নিয়ে। এদিকে করোনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া ব্রাজিলে এ পর্যন্ত 1,50,000-এরও বেশি প্রাণহানি এবং একদিনে 50,000-এর বেশি আক্রান্তের তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ভারতে বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। ইউরোপীয়দের জন্য স্পেনের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। করোনা সতর্কতায় যুক্তরাষ্ট্র থেকে মুরগিসহ পেপসি আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন, আর 7 জুলাই থেকে বিদেশিদের জন্য খুলে দেওয়া হচ্ছে দুবাই। এছাড়া ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে করোনা সংক্রমিত হয়েছেন দলের 6 কর্মী। এবার দেশের খবর। দেশের 10 জেলায় নির্দিষ্ট কিছু এলাকা রেড জোন ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় 21 জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, চুয়াডাঙ্গা, বগুড়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, যশোর, মাদারীপুর, নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ। এদিকে সারা দেশে পরীক্ষা বাড়ার সাথে করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে। 24 ঘন্টায় গাজীপুরে আরও 95 জন আক্রান্ত হয়েছেন। মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,910 জনে। সুস্থ হয়েছেন 484 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ও পুলিশ সদস্য সহ আরও 18 জন করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 783 জনে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে এবং বাড়ি লকডাউন করা হয়েছে। দিনাজপুরে আরও 15 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 507 জন। ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশ সহ আরও 6 জন করোনা পজিটিভ। আক্রান্তের সংখ্যা বেড়ে 180। পটুয়াখালীতে নতুন 3 জন সহ 244 জন আক্রান্ত হয়েছেন। দর্শক, এই ছিল এ পর্যন্ত করোনা পরিস্থিতির সবশেষ খবর। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।